আমরা এখন ঘুরতে এসেছি, জল ঢালার পরে এসেছি ঘুরতে, একদম পাহাড়ে এসেছি। তারপরে পাহাড় আছে, মন্দির দেখবো, এখানে 11টা মন্দির আছে, 11টা মন্দির আছে, 7টা গুহা আছে, গুহা আছে 7টা। এখন যাচ্ছি, আমরা এখন উপরে চাপছি, দেখতে থাকো ভিডিওটা, মন্দির আর সবকিছু দেখাবো। এখন আমরা পাহাড়ের উপরে চাপছি, দেখতে পাচ্ছ, যাবো উপরে, একদম উপরে। সব মন্দির দেখলাম, এখন উপরে যাচ্ছি, দেখবো উপরে কি আছে। হনুমানের সঙ্গে ফটো নিবই, হনুমানের সাথে আমি ছবি নিয়ে নিয়েছি, হনুমানকে খাবার দিয়েছি। এখন উপরে চাপছি, দেখা যাক উপরে কি কি আছে। এখন গুহাতে ঢুকছি, এই যে গুহা, ভিতরে গুহা আছে, এই যে গুহা, ফার্স্ট টাইম এসেছি, দেখতে পাচ্ছ মন্দির আছে, একদম গুহার ভিতরে আছি আমরা। এই যে ভগবান, এই যে গুহা আছে ভিতরে, তুনির ভিতরে আমরা ঢুকবো, পাহাড়ের নিচে একদম জামাইদা ঢুকছে, দেখো ভালো করে দেখে 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 নাম, একটা পাহাড়, পাহাড়ের মধ্যে জামা জল সব ঢুকেছে, আমি এখন ঢুকবো ঘর ভিতরে। দেখতে পাচ্ছ গুহার ভিতরে আছি আমি এখন। এই যে এখানে হনুমান বাবা, সীতা মাতা এখানে লুকিয়েছিল, এরা গুহার মধ্যে। এই যে দেখতে পাচ্ছ গুহা, উপর থেকে নিচে নেমেছি এখন, বাইরে যাচ্ছি। গুহা থেকে বেরোলাম এখন, এখন বসেছে দিদিরা, দেখুন পাহাড়ের মাঝখানে বসেছে দিদিরা, দেখতে পাচ্ছ পাহাড়, জঙ্গল, পাহাড় আছে এদিকে, দেখো এই যে পাহাড়, শুধু পাহাড় আছে একদম, পাহাড়ের মাঝখানে আছি আমরা। এটা মন্দির, ওখান থেকে বের হলাম এখন আমরা। এই যে পাহাড় দেখেন, পাহাড় কত সুন্দর, একটা ব্যাকগ্রাউন্ড আছে ভালো একদম, লাইফে ফার্স্ট টাইম এসেছি, বলেন কি সুন্দর লাগলো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এই গুহা থেকে বের হয়ে ঢুকে গেলাম। ভাই তুই কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, গুহার মাঝখানে আছিস, মানে পাহাড়ের মাঝখানে, কেমন লাগছে? দিদি কেমন লাগছে? ভালো লাগছে, ভাই সূর্যদেব তোর কেমন লাগছে? ভালো লাগছে, আমি তোমার সঙ্গে ইউটিউবারের সঙ্গে দেখা করছি। গুহার নাম হচ্ছে ভজন গুহা। পাহাড়ের চেপে খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে আছি আমরা এখন, এখন নিচে নামবো আমরা। দেখলাম খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম এসে এরকম একটা ফিল করছি ভালো একটা।
পাহাড় পাহাড় একদম পুরো দেখো একদম কি সুন্দর জায়গা রোদ্র আছে রোদ্র লাগছে ছবিটা একটু ভালো আসছে না দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে আছে সবাই একদম উপরে চপিয়ে গেছি পাহাড় একদম পাহাড় আমাদের এখন পাহাড় দেখা হয়ে গেছে এখন আমরা নিচে নামছি এখন যাব অন্য জায়গায় এখন খুব সুন্দর লাগলো পাহাড়ে উঠেছি ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ এখন পাহাড় থেকে নামছি নিচে নামছে এখন সিঁড়ি দিয়ে কত নিচুতে আছে আমরা ওই জায়গায় যাব এখন দেখতে পাচ্ছ একদম ব্যাকগ্রাউন্ড দেখো কত সুন্দর দেখো পাহাড় সবুজ সবুজ দৃশ্য আছে আর কত উঁচুতে আছি আমরা দেখো এখন নামছি উপরে ঘোরা হলো আমাদের উপরে উঠতে আর নামতে পা ব্যথা হয়ে গেছে আমার না সবার হয়ে গেছে পা ব্যথা দিদি জামাইদার ফুচকা ফুচকির তো খুব সুন্দর লাগলো আজকের দিনটা ঘুরে এখন আমরা চলে এসেছি যুগল মন্দির বাবাধামের পাশে আছে দেখতে পাচ্ছ যুগল মন্দিরটা এবং ভিতরে ঢুকবো প্রবেশ করবো সব কোথায় যাচ্ছি দেখুন নলাক্ষা মন্দির প্রবেশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির পুরনো মন্দির আছে অনেক পুরনো মন্দির ভিতরে প্রবেশ করব মোবাইল নিয়ে বারণ আছে ভিতরে প্রবেশ করব আমরা এখন চললাম বাড়ি দেবগড় থেকে খুব ভালোভাবে পুজো দিলাম জল ঢাললাম এখন চললাম ঘুরলাম অনেক খুব ভালো লাগলো ওম নমঃ শিবায় সবাইকে ভালো থাকুন আবার আসবো